সৌরভ সরকার আসছেন এখন সিরাজগঞ্জ থেকে। আরে বাবা, হুতুলুলু কাটাই মামা কায়ানার জব মুসা। তো প্রথমে তার ছেড়া জোকস, আমাদের ব্যাঙের সাথে একটি মোটর বাইকের বিয়ে হলো, ব্যাঙের সাথে একটি মোটর বাইকের বিয়ে হলো, ফুলসজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, এমন সময় ব্যাঙ বলতেছে ক্যাঁকো ক্যাঁকো, ওদিকে মোটর বাইক বলতেছে। এ অবস্থায় ব্যাঙটা মন খারাপ করে বাইরে বেরোয় আসলো। আমি বললাম, ব্যাঙ ভাই মন খারাপ কেন? আর বলো না, ওর তেল শেষ হয়ে গেছে। তোমাদের স্যার, সেদিন দেখি আমাদের ডিরেক্টর হাসান ভাই সামনে পাঞ্জাবি ইনকোরের পেছনে ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার হাসান ভাই, আপনার এই অবস্থা কেন? সুপারম্যান টুপারম্যান হওয়ার ইচ্ছা আছে নাকি? আরে না, আমার পাঞ্জাবির সামনে স্যার আর পেছনে প্যান্ডা ফাইটা গেছে। তো আমাদের তারেক ভাই দেখতেই পাচ্ছেন গোফ টপ কাটা, তার মানে ফেসিয়াল টেসিয়াল করে আসছে। সো ফেসিয়াল করার পর যখন টাকা দিল, তার কাছে 20 টাকা কম নিল। তো জিজ্ঞাসা করলো, যাব্বা তুমি 20 টাকা কম নিলা কেন? তো দোকানদার বলল যে, ভাই আপনার মুখ থেকে যে পরিমাণ কালো কালি বাড়াইছে, এ দিয়া আখি আপুর চোখের কাজল হয়ে যাব। আসল ব্যাচেলার কারা? যারা দোতলায় মাংসের ঘ্রাণ পায়, তিনতলায় দিয়ে যাওয়ার সময় খিচুড়ি ঘ্রাণ পায়, চতুর্থ তলায় বিরিয়ানি ঘ্রাণ পাওয়া সত্ত্বেও পঞ্চম তলায় গিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খায়। চমৎকার চমৎকার চমৎকার। আমাদের সাজু ভাই একদিন তার গার্লফ্রেন্ডের সাথে গল্প করছে। ভাই একটু রোমান্টিক মিউজিক দেবেন। হ্যালো, ওদিক থেকে গার্লফ্রেন্ড বলছে, জানো আজকে না বাসায় কেউ নেই। এই কথা শুনে তো সাজু ভাই তাড়াতাড়ি মাঞ্জা টাঞ্জা মারা গাড়ি নিয়ে চলে গেল, যাই দেখে সত্যি কেউ নাই, তালা মারা। আমাদের গুগলু রনি ভাই নাই, কারণ দেরি, উনি নাইট গার্ডের চাকরির জন্য গিয়েছিলেন, আসতে দেরি হবে। তো নাইট গার্ডের চাকরির জন্য যখন গেলেন, বস বললেন, তোমার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে? আছে মানে 6 মাসের অভিজ্ঞতা আছে। ও, তার মানে তুমি এর আগেও চাকরি করেছো? আরে না, 6 মাস হলো বিয়া করছি। আখি আপু বলেন তো, বর্তমানে বিবাহিত পুরুষদের জাতীয় সঙ্গীত কি? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিয়ে করলে এমন অবস্থায় কোনো কিছু কন্ট্রোল রাখা খুব কষ্ট। সৌরভ, সত্যি এত মনের কথা তুমি বলে ফেলছো, মানে এত ভালো লেগেছে আমার, স্পেশালি বাসায় গিয়ে যখন তালা দেখলাম। এরকম একটি গল্প আছে, এই তালা মারার গল্প আছে। গল্পটি আমি বিস্তারিত বলবো না, অল্প করে বলি। এক সিনেমাতে নায়িকা, আমাদের কিছু স্যাক্রিফাইজিং ক্যারেক্টার থাকে না, যেমন আমরা সারা জীবন দেখেছি আমাদের অসাধারণ অভিনেতা প্রবীর মিত্র সারা জীবন স্যাক্রিফাইস করেছেন। আই লাভ ইউ বলছে, ভাইয়া আপনি তো আমার ভাই। কো, ঠিক আছে, তো আজকে থেকে তুই আমার বোন। বুঝলেই মনে করেন যে সে যাচ্ছে ঢাকা সুটকেস নিয়ে, আর একটা বাস আসে, অ্যাক্সিডেন্টে মারা যায়। এরকম কিছু চরিত্র থাকেন যে সব সময় স্যাক্রিফাইস করে। তো এরকম একজন চরিত্রবান লোক ওই হোটেলে ছিলেন। তো নায়িকা বললো, ভাইয়া আমি কি কো, আমাদের এই সিনেমার প্রডিউসার তো সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করছে। বলছে, তাই নাকি, আমি কি করতে পারি? কো, আপনি একটু আমার রুমের সামনে বসে আড্ডা মারবেন? বলে, কেন? তাহলে সে আমার রুমে ঢুকতে পারবেন না। বলছে, হ্যাঁ শিওর, আমি তোমার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি। তো উনি রাতেরবেলা মেয়েটির দরজা লাগানো, সে মেয়েটির দরজার সামনে টেবিল নিয়ে বসে সে আড্ডা মারছে, কোক খাচ্ছে, স্প্রাইট খাচ্ছে, যেন কেউ ঢুকতে না পারে। সকাল হওয়ার পর সে নক করে বলছে, এখন সকাল হয়ে গেছে, আমি ঘুমিয়ে যাও, যান। পরে জানতে পারলো যে ও পাহারা দিয়েছে। জুয়েল ভাই, সৌরভ, তুমি যে নানান কিছু নিয়ে গবেষণা করো সেটা বোঝা গেল তোমার আজকের এন্ট্রান্স দেখে।
ভারী সুন্দর রোবটিক ভঙ্গিতে এবং পারফেক্টলি, এটা কোনো এ নয় যে তুমি হেলে দুলে গেছো এবং তারপরে যে একদম দাঁড়িয়েছিলে মনে হয় সত্যি একটা একটা মেটালিক স্ট্যাচুর মতো তুমি দাঁড়িয়েছিলে। আমার ওই দেখাই আমি অর্ধেক পছন্দ হয়ে গেছে, বাকি অর্ধেক করেছো তুমি অন্যান্য কাজগুলো দিয়ে এবং সেগুলোও ছিল খুব সুন্দর, আমরা খুব এনজয় করেছি। মাজার ভাই, ও তো ট্রিপল এস সুপার পাওয়ার সৌরভ সরকার, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত, আমরা জানি যমুনার ঢেউ উঠেছে অনেক বড় লম্বা তোমার মতোই। সেই ঢেউ আমার মনে হয় যে তুমি যেভাবে জোকস বললে সেই ঢেউ সহজে থামবে বলে মনে হচ্ছে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সৌরভ। এন্ট্রিটা গ্র্যান্ড ছিল একদম। আমি বলবো যে ইউ আর ভেরি ভেরি স্মার্ট, তোমার একটা প্রেজেন্স আছে, মনে হচ্ছে না কেউ দাঁড়িয়ে আছে সামনে, কোনো রকম জড়তা নেই, এবং আমার মনে হয় যে তোমার কোনো রকম স্ক্রিপ্টেরও প্রয়োজন হবে না একটা সময়, তুমি নিজে থেকেই সব করতে পারবে। আমি জানি না কতটা স্ক্রিপ্ট তোমাকে হেল্প করছে, বাট তুমি নিজেই স্ক্রিপ্ট লিখতে পারবে, তুমি নিজেই মানুষ, তুমি নিজে স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরা বলি, যেটা একেবারে নিজে নিজে শুরু করে নিজে থেকেই তুমি অনেক কিছু করতে পারবে, এবং সামনে যে আছে, যে যারা আছে তাদেরকে নিয়ে ইনস্ট্যান্টলি তুমি কিছু ক্রিয়েট করতে পারবে। আমি মুগ্ধ তোমার পারফরমেন্সে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।